তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই সব কিছু, এই হচ্ছে আমাদের বাইক। ঠিক আছে, বাইকটার যে মডিফিকেশনটা করিয়েছি সেটা হচ্ছে বেসিক্যালি এই যে একটা মোবাইল হোল্ডার লাগাতে হয়েছে, আর এই যে দুটো ফগ লাইট লাগিয়েছি, যার কারণে আমাদের এই যে সুবিধা হবে, বিকজ এটা ছাড়া তো পাহাড়ে জানোই তো তোমরা খুবই কানা। তো এই হচ্ছে আমাদের ড্রিম বাইক, মানে আমার ড্রিম বাইক, বেস্ট বাইক আমার পালসার, তো যাকে নিয়ে এবার দার্জিলিং যাব। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে, অনেক গল্প হচ্ছে আপনাদের সঙ্গে। আপনার তো বেসিক্যালি বন্ধুরা গুড মর্নিং, আমরা দার্জিলিংয়ের জন্য বেরোচ্ছি। খুবই আনন্দ লাগছে নিজের একটা মধ্যে থেকে যে আমরা দার্জিলিংয়ের জন্য বেরোচ্ছি। তো বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ, তো যেগুলো প্যাকিং হবে নিচে থেকে, তো চলুন দেখা হচ্ছে নিচে থেকে, এখানে বেশি না বকাটাই ভালো। তো দেখা হচ্ছে রাস্তাতে, তো গুড বাই ততক্ষণের জন্য। তো বেসিক্যালি বন্ধুরা আমরা জাস্ট এই কেষ্টপুর থেকে বেরোলাম, এবং দেখতেই পাচ্ছ এটা কেষ্টপুরের রাস্তা। তো এখান থেকে ভিআইপি জাস্ট আর হবে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতন হবে। তো ভিআইপি থেকে আমরা আবার শুরু করব ব্লগটা। তো বেসিক্যালি সকালবেলা যে এই ভিউটা না বন্ধুরা, জাস্ট অসাম লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ঠিক মনের মধ্যে একটা ফিলিং তৈরি হচ্ছে যে আমরা বাইকে করে দার্জিলিং যাচ্ছি। মানে দ্যাট ইজ আ সো 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 বিউটিফুল, এটা আমার জন্য সত্যি খুব খুব খুবই সুন্দর। তো যাই হোক, দেখা হচ্ছে আবার ভিআইপিতে। তো চলুন এখন মতন আবার বন্ধ করছি ভিডিওটা। তো এই হচ্ছে ভিআইপি। তো বেসিক্যালি ভিডিওটা বেশি লম্বা করতে চাইছি না বন্ধুরা, জাস্ট ভিআইপি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে বেরিয়ে আমরা মোটামুটি এবার হাইওয়েতে গিয়েই বা বালির ব্রিজটা আপনাদেরকে দেখাবো, দেন একবার হাইওয়ের ভিডিও করব। তো চলুন, বেশি যদি বকি বা বেশি যদি ভিডিওটা করি তো ভিডিওটা প্রচণ্ড পরিমাণে লম্বা হয়ে যাবে, তখন আপনারাই দেখতে চাইবেন না। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক আর কমেন্ট কিন্তু চাই, কারণ অনেক ভালো ভালো ভিউজ আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিও করছি বা আপনাদের জন্যই এই ভিডিওগুলো করছি, যাতে আপনারা অনেক ভিউজ দেখতে পান। তো চলুন দেখা হচ্ছে আরও আগে, ততক্ষণের জন্য গুড বাই। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে বালির ব্রিজ। সকাল সকাল এই মা গঙ্গার এই ভিউটা জাস্ট অসাম লাগছে বন্ধুরা, আপনাদেরকে কি মানে বলতে পারবো না যে ভেতর থেকে ঠিক কতটা আনন্দ আসছে। তো এখন আমরা বালির ব্রিজ ফেরুচ্ছি, এরপর আমরা NH2 ধরবো, দেন বর্ধমান হয়ে আমরা বেরিয়ে যাবো, বহরমপুর হয়ে আমরা বেরিয়ে যাবো একদম শিলিগুড়ির পথে। তো দেখা হচ্ছে আবার NH2-এ, কারণ যতটা লম্বা করবো বন্ধুরা ভিডিওটা, ততটাই ঠিক ভিডিওটার লেন্থ বেড়ে যাবে, এবং আমি চাইছি ভিডিওটা যেন 7-8 মিনিটের মধ্যে শিলিগুড়ি ভিডিওটা যেন আমরা কভারেজ করতে পারি। তো দেখা হচ্ছে আরও আগের পথেকে, ততক্ষণের জন্য আবারও বলছি গুড বাই। তো বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমরা ডানকুনি টোলট্যাক্স ঢুকে গেছি, মানে আমরা অবভিয়াসলি আমরা এখন আছি হচ্ছে NH2-র হাইওয়েতে। এই হাইওয়েটা সত্যি বন্ধুরা আমার খুবই পছন্দের হাইওয়ে, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার কতটা পছন্দের এটা হাইওয়ে, বিকজ এই হাইওয়েটাতে যখন রাইড করি, যে কোনো সময়তেই রাইড করি না কেন, খুব ভালো লাগে নিজের। তো আমরা এখন ডানকুনি টোলট্যাক্স পেরিয়ে যাচ্ছি, মানে বিশ্বাসই হচ্ছে না যে আমরা বাইকটাকে নিয়ে 125 সিসির পালসার নিয়ে, তাও আবার পিলিয়ন, মানে দুজন মিলে 125 সিসি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। জানি না যে সামনে কত বড়ো, আমাদের পক্ষে কত বড়ো কি আসতে চলেছে, বাইকের পাংচারও হতে চলেছে বা পাংচার হয়ে যাবে, না ইঞ্জিন খারাপ হয়ে যাবে, না বাইকের কোনো প্রবলেম আসবে, আমরা কিচ্ছু জানি না। আমরা জাস্ট বেরিয়ে পড়েছি নিজেদের এই ড্রিমটাকে ফুলফিল করার জন্য, আর সত্যি কথা বলতে গেলে আমাদের এটা একটা ড্রিম যে আমরা বাইক নিয়ে দার্জিলিং যাব। তো এখন আমরা আগে গিয়ে একটু চা খাবো, চা খাওয়ার পরেই আমাদের এবার ট্রিপটাকে বাড়াবো। চা না খেলে আর ঠিক এই সকালের আমেজটা আমাদের আসছে না। তো চলুন দেখা হচ্ছে আবার চায়ের আড্ডাতে। তো বন্ধুরা আমরা এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি বিকজ একটু চা খাবো বলে। তো চাটা একটু দেখাও অনামিকা, একটু চা খাবো বলে দাঁড়ালাম। তো প্র্যাকটিক্যালি বলতে গেলে ওখানে একটা পড়ছে। আচ্ছা যাই হোক, চা খাবার জন্য দাঁড়িয়েছি আমরা, এই যে চা চা খাবো, একটু সিগারেট খাবো, স্মোক করবো, রেওয়া বেরিয়ে যাবো। তো একটু রিফ্রেশমেন্টের দরকার আছে বস, নাহলে এত এতটা পথ এরকম করে চালানো যায় না, ঠিক আছে, একটু দরকার আছে।
তো বন্ধুরা, এটা যেটা দেখতে পাচ্ছ এই যে সামনে, এটা ট্রেন। এক্স্যাক্টলি, তো একটা করে লরি করে একটা ট্রেনের পুরো বগিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমার দেখে জাস্ট অসাম লাগলো, ঠিক আছে। তো এখান থেকে আর বর্ধমান মোটামুটি তোমার ওই 25-26 কিলোমিটার, মানে 25 কিলোমিটারের মধ্যে বর্ধমান আমরা পৌঁছে যাচ্ছি। তো জানি প্রচণ্ড একটা হাওয়ার একটা অনুভূতি আসছে, চিন্তা নেই, আমি ডাবিং করে দেবো, একদম হাওয়াটাকে কমিয়ে নতুন করে ডাবিং করে দেবো। বিকজ তোমাদের জন্য আমি বেস্ট আইটেমটাকে বেছে নেবো। তো দাদু একটু আসতে চলো। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বর্ধমান, আমরা প্রায় ঢুকে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে প্রায় 5:45, তো আমাদের মোটামুটি ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে না। আমরা খুব কম সময়ের মধ্যেই মোটামুটি কভারেজ করছি। দেখা যাক এবার কতটা কম সময়ের মধ্যে, এখন সারাদিন পড়ে আছে বস গাড়ি চালানো মতন, মোটামুটি এখন সারাদিন আমাকে এইভাবে গাড়ি চালিয়ে যেতে হবে, ঠিক আছে। আর বিকজ আমি একা না, সব থেকে বড়ো কথা। এবার দেখো, ও তো আর গাড়ি চালাতে পারবে না, না তো যা কিছু করতে হবে বস আমাকেই করতে হবে। ওই জন্য যতটা পারছি রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি, যাতে আমার যেন খুব স্ট্রেস না যায়। অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে আছি সঙ্গে বস, এটাই সব থেকে বড়ো চিন্তা। এতটা দূর রাস্তা, একটা লং হাইওয়ে, মানে এই বর্ধমান কলকাতার একটা লং হাইওয়ে, যে হাইওয়ের মাঝখানে আমরা যাচ্ছি নিজেদের মতন করে। সত্যি মানে একটা ভালো লাগছে, বিশ্বাস করো, মানে তোমাদেরকে কী বলবো, একটা ভেতরতে একটা ফিলিং আসছে। তো যাই হোক, আমি রিলায়েন্স পেট্রোল পাম্পে এর আগে একটা পেট্রোল ভরালাম, ভিডিওটা কভারেজ করতে পারিনি, তার জন্য আমি সরি। রিলায়েন্স পেট্রোল পাম্পে 800 টাকার মতন তেল ভরালাম। তো মোটামুটি আমার আগে যা ছিল পেট্রোল, 2-3 লিটার ছিল পেট্রোল, আর তারপরে এখন মোটামুটি 800 টাকার। তো মোটামুটি ফুল ট্যাঙ্কের 1 দাগ কম, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখি কতক্ষণ চলে এই পেট্রোলটা, আমার মাইলেজটাও কেমন দেয় আপনারা দেখবেন অবভিয়াসলি। ঠিক আছে, আবারও রাস্তায় দেখা হচ্ছে, ভিডিও চলছে। জ্যামটা দেখো শুধু বন্ধুরা, লরির শুধুমাত্র জ্যামটা দেখো, দেখলে তুমিও পাগল হয়ে যাবে আর আমি তো হচ্ছেই। মানে একদম লম্বা লাইন লেগে আছে, মানে একটা রাস্তার মধ্যেই এদিক থেকেও আসছে গাড়ি, ওদিক থেকেও আসছে, তো যার জন্য এত জ্যাম লেগে আছে। তো দেখা যাক এবার জ্যামটা কাটিয়ে সামনে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই হচ্ছে বর্ধমান। তো বর্ধমানে বেসিক্যালি বন্ধুরা আমরা ঢুকে গেছি। তো এবার বর্ধমান পার করে আমরা মোটামুটি বহরমপুরের রাস্তার দিকে চলে যাব, মানে নতুন হাট হয়ে অজয় ব্রিজটা পেরিয়ে আমরা নতুন হাট হয়ে একদম সোজা বহরমপুর পেরিয়ে যাব। বহরমপুর থেকে মোটামুটি আমরা ওইদিকে শিলিগুড়ি রাস্তাটা ধরে নেব। তো আবার রাস্তায় দেখা হচ্ছে, কারণ কি এই বর্ধমানের জ্যামটা একটু ক্লিয়ার করে, আর সামনে বর্ধমানের ব্রিজটাও আছে। যাই হোক, তো ব্রিজটার সময়তে আমি আপনাদেরকে ব্রিজটা দেখিয়ে দিচ্ছি, তো এখন আপাতত বন্ধ রাখছি। তো দেখতেই পাচ্ছ ওই যে ব্রিজটা স্টার্ট হচ্ছে, তো এই দিকটা পুরো ঘুরে ব্রিজটা যেতে হবে। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে আই লাভ বর্ধমান। তো বর্ধমানটা এমন একটা জায়গা বন্ধুরা, যেটা কলকাতার অনেকটাই কপি বলা হয় বা মানুষেরা করে থাকে। তো যাই হোক, বর্ধমান সিটিটাও ভালো সিটি আমার যতদূর মনে হয়। তো যদি এখানকার কেউ আমার ভিডিও দেখে থাকো, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বিকজ তোমার শহর আমি পেরিয়ে যাচ্ছি বন্ধুরা, তোমার শহর পার করি আমাকে শিলিগুড়ি যেতে হবে। তো চলুন আবার বহরমপুর বা বহরমপুরে একটু আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা নতুন হাট পেরিয়ে গেছি বন্ধুরা। তো এখন দেখতেই পাচ্ছ এটা গাংপুর বলে একটা জায়গা। তো এবার এই গাংপুর থেকে মোটামুটি বর্ধমান বেশিটা বেশি দূর নয়, আর খুব বেশি হলে এখান থেকে 5-6 কিলোমিটার বা 7 কিলোমিটার মতন হবে। তো মোটামুটি বহরমপুর ঢোকার পরে ওখানে আমরা একটুখানি চাটা একটু করবো, একটু মুখ ফুক ধোবো যতদূর ভাবছি, কারণ খুবই ক্লান্ত হয়ে পড়েছি এবং প্রচণ্ড পরিমাণে গরম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ঠিক কতটা গরম। তো দেখা হচ্ছে আবার, দেখি বর্ধমানটা পার করি মোটামুটি তোমাকে একটু শিলিগুড়ির হাইওয়ের পথেই তোমাদেরকে আবার দেখা করব, কারণ ভিডিওটা না হলে অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। এমনিতেই প্রায় 8 মিনিটের ভিডিও হয়তো পেরিয়ে গেছে অলরেডি। তো চলুন দেখা হচ্ছে আরো আগে। মানে দেখতেই পাচ্ছ কি অবস্থা রাস্তার, মানে আমরা বহরমপুরটা পার করেছি, তো ভেবেছিলাম বহরমপুর থেকে ঠিকঠাক রাস্তা পাবো, বাট একটুখানি ঠিকঠাক রাস্তা পাওয়ার পরে
একটা খুবই বাজে রাস্তার সম্মুখীন হলাম আমরা, মানে এতটাই বাজে রাস্তা, ইভেন আমি এই রাস্তা দিয়ে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত চলতে চালিয়ে এলাম, এখনো মানে শেষ হচ্ছে না। তো আমি একজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এখন মোটামুটি প্রায় 8-9 কিলোমিটার এইভাবেই আমাকে চলে যেতে হবে। মানে রাস্তাটা এতটাই বিচ্ছিরি বন্ধুরা, কি বলবো, মানে বাইকে শকার একদম পুরো বসে যাচ্ছে। তো যাই হোক, এই অ্যাডভেঞ্চারগুলো করবো বলেই তো আমরা রাস্তায় নেমে পড়েছি তোমাদের সঙ্গে, তাই না? তো তোমরা যদি সাপোর্ট পায় তো লাদাখ 2023-এ একদম 100% বন্ধুরা, বিকজ যাই হোক, রাস্তা খারাপ হোক আর যা কিছু খারাপ হোক না কেন, মনের মধ্যে সেই একটা দার্জিলিং যাবার ঘন্টি যেন টং 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 করে যেন বেজেই যাচ্ছে রীতিমতো, তো খুবই ভালো লাগছে। তো যাই হোক, দেখা হচ্ছে, এই খারাপ রাস্তাটা একটু পার করি বন্ধুরা, নাহলে আর ভালো লাগছে না। তো চলুন আগে দেখা হচ্ছে। তো বেসিক্যালি আমরা এখান থেকে লাঞ্চ করলাম, তো এবার লাঞ্চ করে জাস্ট একটুখানি এদিকে এলাম একটু স্মোক করতে এবং আপনাদেরকে জাস্ট এই ক্ষেতির একটুখানি ভিউজটা দেখাতে। তো যাই হোক, এখান থেকে প্রায় এখনও ফারাক্কা মোটামুটি 100 কিলোমিটার মতন, তো এখনও 100 কিলোমিটার চালানোর পরে আমাদের ফারাক্কা আসবে। তো দেখা হচ্ছে আবার মোটামুটি ফারাক্কাতে গিয়ে, কারণ ভিডিওটা যত বেশি লম্বা করবো তত বেশি তোমাদের বোরিং লাগবে বস। তো আবার দেখা হচ্ছে আমাদের মতো মোটামুটি ফারাক্কাতে গিয়ে, কারণ ফারাক্কা বিচটা তোমাদেরকে খুবই ভালো করে আমি দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা প্রায় ফারাক্কা ঢুকে গেছি, এবার ফারাক্কা ব্রিজ সামনে আসছে, এই যে লরি জ্যাম। তো মনে পড়ে বন্ধুরা কি, ছোটবেলাতে আমি যখন সিকিম ঘুরতে এসেছিলাম আমার মা বাবার সঙ্গে, তখন আমি গাড়িতে করে আমি সরি ট্রেনে করে যখন আসছিলাম, তখন মানে দেখতে খুব ভালো লেগেছিলো যে আমি ফারাক্কা ব্রিজ পেরোচ্ছি, না জানি এত জল কোত্থেকে এসছে। তো আজকে আমি নিজের বাইকে করে ফারাক্কা ব্রিজ পেরোচ্ছি, সত্যি মানে এই ফিলিংসটা না আমার কাছে সত্যি খুবই ভালো একটা ফিলিংস, কারণ আমি এই ফিলিংসটা হারাতে চাই না, বিশ্বাস করো এই ফিলিংসটা আমার খুব ভালো লাগছে। এবং মনে হচ্ছে যেন আমার এই 5টা দিন ছুটি যেন নাই কাটুক, এবং আমার যেন মনে হচ্ছে যে এই যে একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু বস একটাই জিনিসের প্রবলেম, যেটা হচ্ছে পেট্রোলের দাম, আরেকটা জিনিসের প্রবলেম সেটা হচ্ছে বস এই গরম, জাস্ট লেভেলের গরম, মানে আর শরীরে আর আঙুলের ফাঁকে ফাঁকে মানে পুরো কালো কালো ধুলো জন্মে গেছে বন্ধুরা, মানে এত কালো কালো ধুলো মানে তোমাদেরকে বুঝাতে পারবো না, মানে প্রায় 4-5 বালতি জল ঢাললেও মনে হয় এই ধুলো মানে যাবে না, এরকম একটা ধুলোর চাপ লেগেছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো ফারাক্কা ব্রিজ আমরা পার করে মোটামুটি এরপরে যে ভিডিওটা স্টার্ট করবো না, মোটামুটি শিলিগুড়ি ঢোকার একটু আগে স্টার্ট করবো ভিডিওটা, আর শিলিগুড়ি ঢুকে গিয়ে আমি একদম স্টার্ট করবো, কারণ সিরিয়াসলি বলছি মানে প্রচণ্ড পরিমাণেই লম্বা হয়ে হয়ে যাচ্ছে বা ভিডিওটা লম্বা হয়ে যাবে, কারণ কারণ এডিটিংয়ের সময় তো আমি বুঝি না বন্ধুরা, এবার এমন একটা সময় পর্যায়ে থেকে যায় না যে পর্যায়েতে ভিডিওটা না কাটতে ইচ্ছা করে না মনেই হয় না যে কাটবো ভিডিওটা, তাহলে বলুন এবার যদি না কাটি তো ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে। তো তার থেকে ভালো আমার মোটামুটি ভিডিওটা একটু ছোটো ছোটো করে ক্লিপ করে আমি ছোটো ছোটো করে ডাব ফাব করে আমার মোটামুটি একটা কম্পাইল ভিডিও করে ছাড়া। তো যাই হোক, এই হচ্ছে ফারাক্কা ব্রিজ প্রায় শেষ হয়েই এলো। তো চলুন এবার আবার একদম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মোটামুটি শিলিগুড়ি ঢোকার একটু আগে এবং শিলিগুড়ি ঢোকার সময়তে। তো চলুন আপাতত গুড বাই, আর এই ফারাক্কা দৃশ্যটা জাস্ট আপনারা একটু এনজয় করে নিন। এই হচ্ছে জলের দৃশ্য, জাস্ট 1-2-3 স্টার্ট। মোটামুটি আকারে আমরা শিলিগুড়ির প্রচণ্ড কাছে চলে এসেছি বন্ধুরা, মানে খুবই ভালো লাগছে যে আমরা শিলিগুড়িতে মোটামুটি এতটা কাছে আমরা চলে এলাম কলকাতা থেকে এত বাইক চালিয়ে। সিরিয়াসলি মানে মনের মধ্যে যেন না একটা কি বলবো, মানে একটা খুবই আনন্দ ফুটে উঠছে,
তো যাই হোক, এখান থেকে শিলিগুড়ি আর মোটামুটি 30 কিলোমিটার মধ্যে মতন, 30 কিলোমিটার ভুলই বলা হলো, মোটামুটি এখনও 50 কিলোমিটার মতন। তো সন্ধে প্রায় হয়েই এসছে, বাজে প্রায় 6:30 মতন। তো এরপরে আলো প্রায় কমে যাবে, এরপরে প্রায় সন্ধেই হয়ে যাবে। তো দেখা হচ্ছে আরও সামনে গিয়ে, ঠিক আছে? মোটামুটি ঢোকার আগে আমি আবার ভিডিও স্টার্ট করছি। তো বন্ধুরা, আমরা প্রায় শিলিগুড়ি পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো এখন সন্ধে 7:30। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর আমরা প্রায় 580 কিলোমিটার ক্রস করে ফেলেছি। ঠিক আছে, তো এখন যাব শিলিগুড়িতে গিয়ে একটা ভালো হোটেল নেব, হোটেলে থাকব, থেকে কালকে সকালে আমরা নিউ একটা ব্লগ দেব, একদম ফ্রেশ ব্লগ যাকে বলে, শিলিগুড়ি টু দার্জিলিং ব্লগ। ঠিক আছে, তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা তোমাদেরকে টাটা দিয়ে দিচ্ছি, গুড বাই, কালকে আবার দেখা হচ্ছে বন্ধুরা, টাটা। We'll be right back.